ভাইজান প্রশ্ন করেছেন, আবু তোহা আদনান বাংলাদেশের একজন আলোচক, তিনি মদিনাতে গিয়ে জান্নাতে সুঘ্রাণ পেয়েছেন, যেখানে আমিরে হামজা রাদিয়াল্লাহু আনহার কবর আছে, ওই কবরস্থান থেকে তিনি বলেছেন যখন যে বাতাস আসছিল এটা জান্নাতে সুঘ্রাণ এবং নিঃসন্দেহে এটা জান্নাতের সুঘ্রাণ। এটা তো কোরআন এবং সুন্নাহ দৃষ্টিকোণ থেকে আসলে কি আমাদের জানা মতে এই দুনিয়াতে থেকে কোনো মানুষ জান্নাতে সুঘ্রাণ পাবে এই মর্মে না কোরআনে কোনো দলিল আছে না হাদিসে কোনো দলিল আছে, কথা কি বুঝতে পারছেন? দুনিয়া থেকে কোনো মানুষ জান্নাতে সুঘ্রাণকে উপলব্ধি করতে পারবে দেখতে পারবে না কোরআনে কোনো দলিল আছে না হাদিসে কোনো দলিল আছে। সুনান তিরমিজি 2529 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছে জান্নাতে বর্ণনা দিতে গিয়ে এক বাক্যে কথা বলেছেন যে জান্নাত হচ্ছে এমন একটা বিষয় যা চোখ যা দেখেনি, কান যা শুনেনি, হৃদয় যা কল্পনা করেনি, জান্নাত আপনি তাই পাবেন। এখন যদি জান্নাতের ঘ্রাণ দুনিয়া থেকে পেয়ে যান তো আপনি তো পেয়েই গেলেন, কথাকে বুঝতে পারছেন? এই হাদিসের আলোকে শেখ সোলেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ এবং ইসলামিক কিউ.কম শেখ সোলেহ আল মুনাজ্জিদ তারা বলেছেন এটা সম্ভব নয় যে কোনো মুসলিম ব্যক্তি যত বড় আল্লাহর ওলি হোক না কেন দুনিয়া থেকে জান্নাতে ঘ্রাণ পাওয়া সম্ভব নয়। তো সহিহ বুখারি 2538 নম্বর একটা হাদিস আছে, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু তার বর্ণনা আছে, সে জিহাদের জন্য যাচ্ছিল আর আল্লাহর নবী আর সাহাবীকে লক্ষ্য করে বলছে, সম্ভবত ইবনে ওমর রাদিয়াল্লাহুকে বলছে যে আমি জান্নাতে সুঘ্রাণ পাচ্ছি, মানে দুনিয়া থেকে ওহুদের যুদ্ধের জন্য যাচ্ছিল, এই যুদ্ধে যা শুনতে সে বলছে একদম মৃত্যু সজ্জা আছে, মানে মৃত্যুবরণ করবে এই মতো অবস্থায় আছে, শহীদ হয়ে যাচ্ছে, আর সে বলছে হাসতে হাসতে যে আমি জান্নাতে সুঘ্রাণ পাচ্ছি। এই হাদিসকে অনেকে দলিল বানিয়ে বলছে, দেখো তাহলে বোঝা গেলে হাদিস থেকে প্রমাণ হয় দুনিয়াতে জান্নাতে সুঘ্রাণ পাওয়া যায়। তবে এই হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনুল বাত্তা এবং ইমাম হাজার আসকালানী রাহিমাল্লাহ বলছে যে জান্নাতে সুঘ্রাণ পাচ্ছি বলতে মানে সে যে শহীদের মর্যাদায় যাচ্ছে এই কথা বোঝানো হয়েছে, সরাসরি নাকে যে জান্নাতে ঘ্রাণ পাচ্ছে এটা নয়, কথা কি বুঝতে পারলেন? আর ইসলামী আকীদা হচ্ছে দুনিয়া থেকে জান্নাতে সুঘ্রাণ পাবে না, বার্জকে জীবন থেকে পেতে পারে। শুকরিয়া। কোন কারণে জেরার মসজিদ হয়, কোন কারণে মসজিদকে মসজিদের জেরার বলা যায়? সূরা তৌবা খুলবেন আয়াত নাম্বার 107 থেকে 109 পর্যন্ত মসজিদের জেরার প্রসঙ্গে বলা হয়েছে। এগুলো এক একজন আলেম এক এক রকমের শর্ত দিয়েছে এবং একজনের সঙ্গে আরেকজনের শর্তগুলো মিল পাওয়া যায় না। তবে মূলত ধরে নেন যেসব মসজিদগুলোকে ফিতনার উদ্দেশ্যে অথবা সালাত আদায় গুরুত্ব না দিয়ে অন্য কোনো উদ্দেশ্যে নির্মাণ করা হয় অথবা বৃহত্তর মুসলিমার জামাতকে খণ্ড বিখণ্ড করে দিয়ে মুসলমান সোসাইটিকে তাদের ভেতরে বিভিন্ন রকমের কার্যকলাপ করার জন্য যদি ইসলামের ক্ষতি সাধন হয় এর জন্য যদি কোনো মসজিদ নির্মাণ করা হয় এটাকে অনেকে মসজিদ জেরার বলা হয়েছে। বিস্তারিত জানার জন্য তাফসীরে কাসির সূরা তৌবা আয়াত নাম্বার 107-8-9 আলোচনা পড়েন, আরও ডিটেল পেয়ে যাবেন। শুকরিয়া। ফুটবল বিশ্বকাপের জার্সি পরে নামাজ পড়লে নামাজ কবুল হবে কি, দয়া করে জানাবেন। মাশাআল্লাহ, ভাইজান প্রশ্ন করেছেন ফুটবলের যে বিশ্বকাপের যে জার্সি থাকে এই জার্সি পরে সালাত হবে কি? জার্সিতে কোনো যদি ছবি মূর্তি না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নাপাক যদি না লাগে, তাহলে সালাত ইনশাল্লাহ হবে। সূরা আরাফ আয়াত নাম্বার 26 আল্লাহ বলে দিয়েছেন সালাতের সময় সবচেয়ে উত্তম পোশাক পরতে, উত্তম পোশাক মানে নতুন পোশাক নয়, সর্বাধিক উত্তম পোশাক পরে আল্লাহর সামনে উপস্থিত হওয়ার কথা আছে। এখন দেখেন জার্সিটা কি। শুকরিয়া। জামালপুরে বাবা ও ছেলে মিলে 18 লাখ টাকা খরচ করে ব্রাজিল বাড়ি বানিয়েছে, এদের সম্পর্কে কোরআন ও হাদিস থেকে কিছু নসিহত করুন। ভাই আপনাদের প্রশ্ন আজিব আজিব, যে আপনাদের কোনো এক গ্রামে 18 লক্ষ টাকা খরচ করে ব্রাজিল কোয়ালিটির বাড়ি করেছে, মানে রংটা সম্ভবত ব্রাজিল পতাকা নাকি? ব্রাজিল পতাকা। সুনান আবু দাউদ কিতাবুল লিবাস হাদিস নাম্বার 4031 আল্লাহ নবী তিনি বলছেন মান তাশাব্বু বিকওমি ফাওয়া মিনহু, যে ব্যক্তি যার আনুগত্য অনুসরণ অন্ধভক্ত হবে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার সঙ্গেই তুলবে,
এখন আপনি যদি তাদেরকে এত আদর্শ আইডল মনে করে যদি এটা করেন আপনার যদি ভালোবাসা তার সঙ্গে থাকে তো কিয়ামতের মাঠে আপনি যাকে আপনার নেতা মনে করছেন সমস্যা নেই আপনি তার সঙ্গে থাকবেন আপনার ভালোবাসার মানুষের সঙ্গে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি আমরা তার সঙ্গে থাকতে চাই শুকরিয়া আশাদুল্লাহ আল গালিসার ও আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিভক্তির কারণে মাযহাবি ভাইরা আমাদের বিভিন্ন কথা বলে ঠাট্টা বিদ্রুপ করে গালিসার ও ওস্তাদজিকে আবার এক মঞ্চে দেখতে চাই আপনি কিছু একটা ব্যবস্থা করুন আমিও দেখতে চাই ব্যবস্থা আল্লাহর কাছে দোয়া করেন তিন যেসব মাযহাবি ভাইরা এটা নিয়ে বলে যে আহলে হাদিসের মধ্যে দল হয়ে গেছে আব্দুর রাজ্জাক পন্থী আর ডক্টর গালিব পন্থী এটা ভুল কথা যদি এটাই হয় তাহলে আমাদের হানাফি ভাইদের মধ্যে মোটেও কম দল নাই একটা হানাফি দেওবন্দি বেরলভী জামাতে ইসলামী বা আছে না নাই কথা বলেন আবার তাবলিগ জামাত আবার তাবলিগের মধ্যে দুটো ভাগ সাতপন্থী জুবাইরপন্থী সাতপন্থী থেকে জুবাইরপন্থীরা এয়ারপোর্টে ধরে পিটিয়ে একদম হত্যা বন্ধ করে দিয়েছে আছে না নাই কথা বলেন এরপরে পীরের মধ্যে গেলে তো আরও ভাগ আছে চরমনাই এনাকপুরি জৌনপুরি রাজারবাগি দেওয়ানবাগি আটরশি ফুলতুলি ফুরুফুরা আছে না নাই কথা বলেন তো সবাই তো এগুলো হানাফি এখন আহলে হাদিসদের মধ্যে দুটো সংগঠন হয়ে গেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সংগঠন ছেড়ে দিয়ে চলে গেছে এটা কি দল কথা বলেন একজন ব্যক্তি সংগঠনে ছিল সে করছে না একজন ব্যক্তি সংগঠনে ছিল সে করছে না এটাকে আলাদা দল তৈরি করেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি কোনো সংগঠনের কোনো এখন আমিরে জামাত না সে মাদ্রাসা আছে মাদ্রাসা নিয়ে তার কাজ চালাচ্ছে তা আহলে হাদিসদের মধ্যে কোনো দল তৈরি হয়নি আর যদি হয় তাদের ব্যক্তিগত কিছু মনোমালিন্য হতে পারে তাদের আকিদা মানহাজ একদম পারফেক্ট আছে একে অপরের শত্রু যদি মনেও করে তাদের আকিদা মানহাজের মধ্যে কোনো বৈপরীত্য নাই কিন্তু আমাদের হানাফি ভাইদের মধ্যে বৈপরীত্য আছে না নাই কিছুদিন আগে দেখছি আলাউদ্দিন জিহাদি ইনায়তুল্লাহ কাব আব্বাসীকে বলছে মূর্খ জাহেল দুজনই হানাফি ইনায়তুল্লাহ আব্বাসি বলে দিল অমুক ব্যক্তি কাফের যে ঈদে মিলাদুন্নবী মানে না তার বোধ তালাক যেমন তেমন তালাক না অটো তালাক আর এত পরিমাণে ও তালাকের ফতোয়া দেয় মানে শুধুমাত্র এ কাফের ও কাফের এ তালাক ও তালাক আমি তো বক্তৃতা শোনাই বন্ধ করে দিয়েছি কবে নাজারি তার বক্তৃতা শুনে আমার বহুটা অটো তালাক হয়ে যায় কারণ কি কি কারণে যে তালাক হয় মানে এ ঈদে মিলাদুন্নবী মানে না এর বো তালাক এ হাজির নাজির মানে না ওর বো তালাক মিজানুর রহমান আজহারি ও কাফের এ কাফের ও কাফের ও কাফের সবাই কাফের আর সবার বো তালাক হয়ে যায় আমি এই জন্য বক্তৃতা শুনি না কখন আমার বোটা তালাক হয়ে যায় তো ভাই তাদের মধ্যে তো কম দল নাই ভাই এগুলো আসলে মুসলমান উম্মার ঐক্য নষ্ট করার জন্য কিছু মানুষের এগুলো চক্রান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি হেফাজত করো সকলে পড়ি আমিন জাযাকাল্লাহ খাইরা জান্নাতের চাবি সালাত জান্নাতের চাবি লা ইলাহা ইল্লাল্লাহ কথা দুইটি কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত মিফতাহুল জান্না আমাদের প্রচলিত যে হাদিস নাম তিন মিজে চার নম্বর হাদিস কিতাবুত তাহারাতের এই হাদিসের প্রথম অংশে যাইফ কথা কি বুঝতে পারছেন জান্নাতের চাবি সালাত এই হাদিস সহিহ নয় জান্নাতের চাবি কালেমা এটাই সহি শুকরিয়া জনক কালেম বলেছেন যে দাড়ি এবং চুলেতে কলম করা যাবে এই মর্মে দলিল দলিলও দেখায় এ বিষয়ে কি দলিল আছে কি সুনান তিরমিজিতে একটা বর্ণনা আছে যুদ্ধের ময়দানে প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য বুড়া মানুষটা যদি চুলকে রাঙে কালো করে নেয় তাহলে সেটাকে অনুমোদন আছে এটা সুনান তিরমিজি বর্ণনা ইমাম তিরমিজি হাদিসকে গরিব বলেছে আল্লামা নাসরুদ্দিন আলবানী জৈব বলেছে শায়খ শোয়াইব আরনাউত হানাফি মাযহাবে তিনিও হাদিসটাকে যাইব বলেছেন ইমাম দারানি হাদিসকে যাইব বলেছেন ইমাম জাহাবি হাদিসকে যাইব বলেছেন এই হাদিস সহি নয় কথা কি আমরা বুঝতে পারলেন চুলদারিকে কালো করা যুদ্ধের ময়দানে প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য এই হাদিস না তিরমিজির রেওয়াজ সহি নয় জমহুর মুহাদ্দিসগণ এই সনদকে যাইব বলেছে আসনান নাসাই আবু দাউদ নাসের 5078 এবং 79 নম্বর হাদিস আল্লাহ নবী বলেছে কোনো ব্যক্তি যদি তার চুলদাড়ি সারা চুলদাড়িকে কালো খিজাব দিয়ে রাঙিয়ে ফেলে সে জান্নাতে যাবে না জান্নাতে সুঘ্রাণও পাবে না জান্নাতে যাবে না মুসান্নাদ আব্দুর রাজ্জাক ইবনে আবি শাইবে একাধিক হাদিস বর্ণনা আছে এগারোজন সাহাবির আমল পাওয়া যায় তাদের দাড়ি যখন সাদা হয়ে যেত তারা এই ভাইয়ের মতো মেহেদি কালার করে লাল করে নিত ইসলামে দাড়িকে সাদা দাড়িকে লাল করার কথা আছে কালো করা হারাম কথা কি বুঝতে পারছেন কালো করা হারাম শুকরিয়া
জনক ব্যক্তির একটি ঘর কবরের উপর আছে আর ওই ঘরে সালাত আদায় করলে কি সালাত হবে সহি হাদিস দিয়ে ব্যাখ্যা করুন সুনান ইবনে মাজাহ কিতাবুজ জানাইস হাদিস নাম্বার 965 আল্লাহ নামাজ পড়ো না মানে যেখানে কবর আছে ওখানে নামাজ পড়া জায়েজ নাই হারাম সবার ঐক্যমতে হারাম কবরস্থানে সালাত আদায় করা যাবে না আচ্ছা আপনারা যারা বই নিতে চান তারা ওই সাইডে আছে ওখান থেকে নিয়ে নিতে পারেন বেশি মানে হই হুল্লোড় করবেন না আর ওঠানামা করবেন না আর খুব বেশি প্রশ্ন নাই অল্প কিছু প্রশ্ন আছে শুকরিয়া জান্নাতের হবে এক মসজিদ থেকে আরেক মসজিদের দূরত্ব সর্বনিম্ন কত হতে হবে হাদিসের কোন কত ফুট কত ইঞ্চি কত কিলোমিটার এটা নাই প্রয়োজন হলে এক গ্রামে চার পাঁচটাও ওয়াক্ত মসজিদ হতে পারে আপনার সুবিধার্থে তবে জুমা মসজিদ কয়েক গ্রাম মেনে যত বড় আয়োজন করতে পারেন এটাই সবচেয়ে বেশি সুন্নাহ এটা সুন্নাহ নিকটবর্তী তাই প্রয়োজন হলে এক গ্রামে যদি দুটো জুমাকে টাইম করে ফেলে এটা বাতিল হবে মারদুদ হবে এমন কিছু নয় যদি প্রয়োজন হয় একটা মসজিদে হচ্ছে না আরেকটা করতে পারেন তবে এই এলাকা ভিত্তিক রাজনীতির কারণে দলাদলি করে বা কোনো জমি নিয়ে ঝামেলা আপনার মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে দিয়েছেন তালাক হয়ে গেছে তোদের মসজিদে যাব না আমরা মসজিদ তৈরি করব এইভাবে যেন মসজিদ তৈরি না হয় শুকরিয়া জেনা থেকে বাঁচার উপায় কি জেনা থেকে বাঁচার উপায় কি এটা আমাদের যুবক ভাইদের সমস্যা আর জেনা করা এখন সহজ বর্তমানে প্রেক্ষাপটে কারণ আগে জেনা করার জন্য অনেক কষ্ট করতে হতো এখন আর কষ্ট করতে হয় না হাতে মোবাইল থাকলেই জেনা করা যায় যায় কি যায় না কথা বলেন ভিডিও মোবাইল আছে মোবাইলের মধ্যে ভিডিও কল করে আপনার গার্লফ্রেন্ড যে আছে বা গার্লফ্রেন্ড না বিভিন্ন রকম এখন সেক্স ওয়ার্কার পাওয়া যায় নাউজুবিল্লাহ মিন জালিক সেক্স ওয়ার্কার মানে টাকার বিনিময়ে বিকাশে টাকা মেরে দেবেন আপনার সঙ্গে সে নাংটা হয়ে নাচবে আপনি যা করতে বলবেন ভিডিওতে তাই তাই করে দেখাবে এরকম কত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে আর যুবকরা এই ফাঁদে পড়ে গেছে ভিডিওতে দেখে তাদের নিজের যৌনতাকে তা নিবারণ করার চেষ্টা করছে দুনিয়ার অবস্থা কত ভয়ঙ্কর দেখেছেন সূরা আনিসের আয়াত নাম্বার 32 আল্লাহ সুবহানাহু বলছেন লা তাকরাবুজ জিনা জিনা যে রাস্তায় আছে তার ধারে কাছে যেও না এখন কিভাবে বাঁচবেন এক সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করেন আপনার ফেসবুকে যেসব পর্ন সাইটগুলোকে লাইক দেওয়া আছে সবগুলোকে ডিসলাইক করে দেন ইউটিউবে যেসব চ্যানেলগুলো থেকে খারাপ খারাপ কোনো ছবি ভিডিও আসে ওগুলোকে ব্লক মেরে রেখে দেন গুগল ক্রোমকে আপনি এটাকে দেখতে হবে বিভিন্ন জায়গাতে যেগুলো পর্ন ছবিগুলো চলে আসে সবগুলোকে ব্লক আগে মারতে এটা আপনি পারেন আমি পারবো না এটা আপনার কাছে থাকে কথা কি বুঝতে পারছেন যত গার্লফ্রেন্ডের সম্পর্ক আছে আজকে ব্রেকআপ করতে হবে আজকেই ব্রেকআপ করতে হবে আর আল্লাহর প্রতি ভরসা করতে হবে আর বয়স যদি হয়ে যায় বিয়ে করেন বিয়ে করার সামর্থ্য না থাকলে রোজা পালন করেন সেই বুখারি মুসলিমের একাধিক হাদিস শুকরিয়া বাংলাদেশে প্রচলিত তাবলিগি জামাত পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে বৈধ কি পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে প্রচলিত তাবলিগ জামাত সঠিক না ভুল আমাদের তাহাকিক আমাদের গবেষণা প্রচলিত তাবলিগ জামাতের মধ্যে কিছু ভুলও আছে কিছু সঠিকও আছে তারা যেটা তাবলিগ করে ফাজলে আমল আমাদের গবেষণায় 60% এই বইয়ে ভুলে পরিপূর্ণ প্রায় 60% অনেক হাদিস জয়ীফ আছে জয়ীফ তো আছে জালও আছে আর এমন কিছু ঘটনা আছে যে মুসলমানদের আকিদাকে নষ্ট করে দেয় তার জন্য তাবলিগ করতে হলে কোরআন দিয়ে তাবলিগ করে সূরা মায়েদা আয়াত নম্বর 67 সেই বুখারি হাদিস নম্বর 3461 আল্লাহ নবী বলেছেন বাল্লিগ ওয়ানি ওয়ালা আয়া আমার একটা কথা যদি জানা থাকে তুমি তাবলিগ করো তাবলিগ করেন তো কিসের হতে হবে বলেন কোরআন এবং হাদিসের যদি কোনো বিশেষ বইয়ের তাবলিগ হয় এটা উচিত নয় তাই তাবলিগ জামাতের স্বয়ং নিজেদেরই ইসলাহ দরকার আছে যে তারা যদি ইসলাহ করে ফেলে এবং দিনকে নির্ধারণ না করে 3 দিন 40 দিন 3 মাস দিন নির্ধারণ না করে তাবলিগ করার প্রয়োজন তাবলিগ হবে 24 ঘন্টা রাস্তাতে একটা লোককে বিড়ি টানতে দেখছেন ওকে এখনই বলতে হবে বিড়ি খাওয়া হারাম এটা হচ্ছে আপনার তাবলিগ কথা কি বুঝতে পারছেন তাবলিগের জন্য দিনক্ষণ ঠিক করতে হয় না 3 দিন 40 দিন কেন 4 বছর চলে যান যদি প্রয়োজন হয় স্ত্রীর কাছে অনুমতি নিয়ে কিন্তু আপনি যেটা মনে করছেন যে 3 দিন গেলে এই নাকি 40 দিন গেলে এই নাকি জীবন চিল্লা দিলে এই নাকি এগুলো সব মিথ্যা কথা তাবলিগ হবে 24 ঘন্টা শুকরিয়া নিজের বাবার কবরের উপর গোবর ফেলছে কলা করে ফেলছে এই সব করে কিছু নিজের পিতামাতার কবরকে এক কথায় কবরকে কেউ যদি কোনো জিনিস রেখে দেয়
কবরকে যে নোংরা করে দেই এটা উচিত কি নয়। সেই মুসলিম কিতাবে জানাইস হাদিস নম্বর 22 23 24 25 26 পর পর আছে। আল্লাহ নবী বলেছেন তোমরা কবরের উপরে চলাচল করো না, কবরের পিছে উপরে কিছু রাখতে নিষেধ করেছে, চুনকাম করতে নিষেধ করেছে, নোংরা জঞ্জল থেকে এগুলোকে রক্ষা করতে হবে। কবরের উপরে কিছু নির্মাণ করা যেমন নিষেধ, ওর উপরে চলাচল করা নিষেধ, ওর উপরে কিছু রেখে দেওয়া এটাও নিষেধ। রাখবেন না, যতটা পারেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন। শুকরিয়া। আপনার নামের পূর্বে ব্রাদার কেন, বিস্তারিত জানতে চাই। আমার নামের পূর্বে ব্রাদার কেন, এই প্রশ্ন সব জায়গাতেই আসে। এমন কোনো প্রশ্ন তো দিই নাই যেখানে মানে আমার নাম প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয় না। কারণ আমরা জানি যে হুজুরদের নামে পুরো মাওলানা থাকে, আল্লামা থাকে, শায়খ থাকে, হুজুর অনেক কিছু থাকে, পীরে কেবলা, তাছে পীরে তরিকত, পীরে কামেল, অনেক কিছু লেখা থাকে। কিন্তু আমার নামে পুরো ব্রাদার কেন? আসলে প্রত্যেকটা দেশের এক একটা ট্র্যাডিশন আছে। আপনার বাংলাদেশে যেমন কারো দাড়ি থাকলে আগে বলে হুজুর, ভাই বলে কী বলেন কথা বলেন। আমাদের ইন্ডিয়াতে চলে যাবেন তো ওখানে আগে বলবে মাওলানা সাহাব, মানে দাড়ি দেখলে মাওলানা, ও মাওলানা পড়ুক আর না পড়ুক দেখলে মাওলানা সাহাব, খৈরিয়াত আগে জিজ্ঞাসা করবে। সৌদিতে চলে যান ওখানে না মাওলানা বলে না হুজুর বলে, ওখানে চলে যাবেন ইয়া শায়খ তাল, ইয়া শায়খ মানে সবাইকে শায়খ বলে, আচ্ছা না কথা বলেন। তো আমাদের ভারতবর্ষে যারা অমুসলিম নন মুসলিমদের সঙ্গে ডিবেট বিতর্ক করে, নন মুসলিমদের সঙ্গে ইহুদি খ্রিস্টান নাস্তিকদের সঙ্গে ডিবেট করে বিতর্ক করে, একে আমাদের একটা গ্রুপ আছে অল ইন্ডিয়া ডিবেট একাডেমি, ওইখান থেকে একটা টাইটেল দেওয়া হয়, যে মাওলানা আপনাদের বাংলাদেশে একটা টাইটেল আছে না, নাই মুফতি একটা টাইটেল, কারি একটা টাইটেল। তো যারা ডিবেট করে আমাদের ডিবেট যে সেন্টার আছে ওখান থেকে তাদের নামের পূর্বে ব্রাদার এই শব্দটা লাগানো হয়, মানে এটা জাস্ট টাইটেল। পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাত সূরা 49 আয়াত নম্বর 10 এ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা মুমিনের ব্রাদার। কি কথা বলেন, মুমিনরা মুমিনের কি, একজন মুসলমান একজন মুসলমানের কি ভাই, এটা ইংরেজি করলে ব্রাদার। এখন বললেন হুজুর তার ইংরেজি কেন করলেন, বাংলাতে আরবিতে ইখওয়া বলবেন, আসলে এটা আমাদের ট্র্যাডিশন। আসলে আমরা ইংরেজি অনেক শব্দ ব্যবহার করি, এই বসে আছে এটার নাম কি, কে বললো এটা তো ইংরেজি শব্দ, এটা বাংলাতে কেদারা বলতে হবে, কেদারা আপনার বাপ হয়তো জানতো না এটার নাম কেদারা। হাতে এটার নাম কি, মোবাইল, এটা কে বললো মোবাইল, এটা দূরাভাষ। ওই যে আমরা শুনি আগে FM শুনতাম ওটা কি, রেডিও, ওটা তো ইংরেজি, ইংরেজি না বেতার বলবেন। মানে আমরা অজস্র জিনিস আমরা ইংরেজি ইস্তেমাল ব্যবহার করি, এটা ভাষার এক ভাষা থেকে আরেক ভাষায় চলে আসে। তো আমাদেরকে টাইটেলটা দেওয়া হয়, এটা এমন কিছু নয়, মানে আমাদের ব্রাদার টাইটেল জাস্ট অমুসলিমদের সঙ্গে দাওয়াত ডিবেট প্রোগ্রাম করার জন্য দিতে হয়, এটা জাস্ট একটা কৌশল। কেননা যখনই মাওলানা শুনবে একজন হিন্দু এসে আমার কথা শুনতে চাইবে না। আমি তো এখানে পাঞ্জাবি পায়জামা পরে আছি, আমি সাধারণত পাঞ্জাবি পায়জামা পরি না, আমি জামা প্যান্ট কোটই পরি, কথা কি বুঝতে পারছেন। আমার দেখবেন জামা প্যান্ট কোট এগুলোই পরি, কারণ এগুলো পোশাকটাও একটা দাওয়াতের মাধ্যম। আমি যদি এখন হুজুর অবস্থায় জুব্বা হাব্বা পাগড়ি পরে চলে যাই একজন হিন্দুকে দাওয়াত দিতে গেলে, আগে হুজুর দেখে ও পিছন দিক দিয়ে চলে যাবে, কিছু জানে না, মানে আপনার কথা শুনবেই না। আর যখন টাই কোট পরে আপনি চলে যাবেন, দাদা আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে চাই, ও আগ্রহ প্রকাশ করে, সেই সময়তে আগ্রহ প্রকাশ করে 5 মিনিট 10 মিনিট শুনতে চায়। তাই আমাদের দাওয়াতি কৌশল হিসাবে এই টাইটেলগুলো দেওয়া হয়, কারণ আমরা যখন ভারতবর্ষে প্রোগ্রাম করি যখন দেখে ব্রাদার রাহুল হোসেন বিভিন্ন ধর্মের ছাত্র, অটোমেটিকই 30-40% নন মুসলিম হিন্দুরা অটোমেটিক চলে আসে, কথাকে বুঝতে পারছেন। ডাক্তার জাকির নায়েক যখন আলোচনা করতো সামনে দেখবেন 50% মুসলিম থাকলে 50% হিন্দু এবং খ্রিস্টানও থাকতো, কেন, যদি দাড়ি টুপি আছে বড় জুব্বা হাব্বা পরে পরে যদি ডিবেট বা আলোচনা করতো ওখানে হিন্দুদেরকে খুঁজে পাওয়া যেত না। তার মানে পোশাকও ম্যাটার করে, এটা বাংলাদেশ থেকে আপনার পেক্ষাপট বুঝতে পারবেন না, যখন ভারতে চলে যাবেন তখন এটার গুরুত্ব বুঝতে পারবেন। কেন স্থান ভিত্তিকও দাওয়াতের কৌশল পরিবর্তন হয়, যেমন মক্কাই ইসলামের দাওয়াত আর মদিনা ইসলামের দাওয়াত সমান নয়, সমান কথা বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলো বুঝার তৌফিক দান করো সকলে পড়ি, আল্লাহুমা আমিন। শুকরান। ইন্ডিয়ান মুসলিম একটু বর্ণনা দিন, আমাকে দেখে নেন, দুটো ছবি তুলে নিয়ে দেখে নেবেন, হয়ে গেল এমনই। জি, এই এলাকা পোল্ট্রি শিল্প নির্ভর, এখানে এক বস্তা খাদ্য নগদে এক দাম আর বাকিতে আরেক দাম, অর্থাৎ নগদে ও বাকিতে বিক্রির দামে পার্থক্য করা হারাম নাকি? এটা নিয়ে ওলামাদের ইখতিলাফ আছে, সৌদি ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে। তবে মূল কথা হচ্ছে এটা, যদি আপনি
ক্রেতা বিক্রেতা এটার উপরে নির্ভর করে ফেলে যে ভাই আমি মোবাইলটা বিক্রি করব নগদ 55000 টাকা আর বাকি নিলে 60000 টাকা দাম কিন্তু একটাই হলো যে নগদ দিলে 55 বাকি দিলে 60000 টাকা নিতে চাইলে নেন না নিতে চাইলে না নেন যদি এরকম দাম হয় ক্রেতার স্বাধীনতা আছে এবং বিক্রেতার স্বাধীনতা আছে তার জিনিসের দাম বলা যেটাতে মর্জি সেটা নিতে পারে তাহলে সেটা আর সুদের অন্তর্ভুক্ত হবে না কিন্তু শর্ত যদি এটা দাই দাদা মোবাইলের দাম 55000 টাকা নগদ বাকি নিলে 60000 টাকা 3 মাসের মধ্যে শোধ করতে হবে 3 মাস যদি পার হয়ে যায় প্রত্যেক মাসে 500 টাকা করে যুক্ত হবে কথা আমার বুঝতে পারছেন 3 মাসে যদি শোধ করতে না পারেন 500 টাকা করে ইন্টারেস্ট সুদ যাবে তখন এই ক্রেতা বিক্রেতা লেনদেন এটা হারাম কথা বোঝা নাই ভাই এটা দাম ডাবল হতে পারে কিন্তু দাম আপনি কিস্তি ফেল করলে টাকা আপনাকে এক্সট্রা দিতে হবে সুদ যাবে চক্রবৃদ্ধি আর সুদ এটা হারাম শুকরিয়া ভাইজান প্রশ্ন করেছেন কুনুত দুই ধরনের একটা কুনুতে নাজেলা আর একটা নরমাল কুনুত কুনুতে নাজেলা তখন পড়তে হয় যখন শত্রুদের জন্য বদদোয়া দরকার আছে সেই সময় কুনুতে নাজেলা পড়তে হয় কুনুতে নাজেলা পড়া উচিত রুকুর পরে কি বললাম কথা বলেন রুকু থেকে গিয়ে তারপরে হাত তুলে এটা কুনুতে নাজেলা পড়া সবচেয়ে সহি পদ্ধতি আর কুনুতে বিতের যদি পড়তে চান তাহলে রুকুর আগেই আপনি পড়ে নেবেন ওই সাথে হাত না তুললে কোনো সমস্যা নেই কেন অধিকাংশ যে রওয়ায়াতগুলো আসছে কুনুতে নাজেলার জন্য হাত তোলার কথা আসছে কুনুতে বিতের জন্য কয়েকটা হাদিস পাওয়া যায় 3-4টে অনেক মুহাদ্দিসগণ সনদকে যঈফ বলেছে তার জন্য এটা নিয়ে ওলামাস বিশেষ করে সৌদি আর শেখদের মধ্যে ইখতিলাফ আছে এই জন্য তারা বলেছে কুনুতে বেতের সময় হাত না তোলাটাই উচিত বরং কুনুতে না জেলাতে তুলবে কথা কি আমরা বুঝতে পারছেন তবে আল্লামা আলবানী রহমাল্লাহ তিনি বলেছেন যে কুনুতে বেতেরও হাত তোলা যায় কুনুতে না জেলাও তোলা যায় তবে আমায় যতটা তাহাকি করে দেখেছি যে কুনুতের বেতেরে হাত তোলার মর্মে এই হাদিসগুলো তেমন শক্তিশালী নয় আমার ব্যক্তিগত আমল আমি কুনুতে বেতেরে হাত তুলি না বরং কুনুতে না জেলার সময়তে হাত তুলি তবে দুটোকেই বৈধতা দিয়েছে হাদিস সহি আর জৈব এর উপরে ভিত্তি করে আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে শেষ করে দেন কোন সাইদি ভাই দিলাওয়ার হোসেন সাইদি সম্পর্কে বলেন আমার সঙ্গে কখনো দেখা হয়নি কখনো সাক্ষাৎ হয়নি তার বক্তৃতা আমি খুব বেশি শুনিনি হয়তোবা সব মিলে 5-6 ঘন্টা শুনেছি তাই তার 5-6 ঘন্টা বক্তৃতা শোনার উপরে ভিত্তি করে কোনো কথা আমি বলতে চাই না আর বলতে পারবো না তবে যেগুলো শুনেছি কিছু সঠিকও আছে কিছু ভুলও আছে এই বিষয়ে উপরে আলোচনা করতে গেলে আপনাদের মনের মধ্যে একটা আঘাত লাগবে এত বড় আল্লামা আলেমকে আপনি ভুল বলে দিলেন জি অনেক কিছু ভুল আছে যেমন নাম যেমন বক্তৃতার শুরুতে বালাগাল উলা বিকামালহি পড়তো বা এটা সঠিক না ভুল কথা বলেন বড় মানুষদেরও ভুল হতে পারে পারে কি পারে না পারে সুনান তিরমিজি হাদিস না 2499 কুল্লু মানি আদম খাত্তাউন প্রত্যেক আদম সন্তান সে ভুল করবে শুকরিয়া নামাজের মধ্যে অনেক চিন্তা মাথায় আসে এমন ভাবে নামাজ কি কবুল হবে নামাজের মধ্যে অনেক চিন্তা মাথায় আসে এই মতো অবস্থায় নামাজ কি হবে চেষ্টা করবেন চিন্তা না আনার এখন এটার উপায় কি এটার উপায় গোনা থেকে দূরে থাকতে হবে কি বললাম কথা বলেন গোনা থেকে যখন দূরে থাকবেন সলাতের জন্য যখন অন্তর বারবার বলে মসজিদে যেতে তখন অটোমেটিক সলাতের প্রতি একটা মিষ্টতা ভাব চলে আসবে সহিহ বুখারী হাদিস নম্বর 50 আল্লাহ নবী বলছে যখন তুমি সলাত আদায় করছো তোমার দৃষ্টি থাকবে সিজদার জায়গাতে পায়ের তলাতে না ঘড়ির দিকেও না দৃষ্টি কোথায় থাকবে যেখানে সিজদাদের নাক থাকে না ওই জায়গাতে আর আল্লাহ নবী বলছে আর তুমি মনে করো যে আল্লাহ তোমাকে দেখ সরি আর তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আর এ কথা যদি তুমি মনে করতে চিন্তা করতে না পারো তো মনে করো আল্লাহ তোমাকে দেখছে মানে এমনভাবে কনসেন্ট্রেট আপনাকে রাখতে হবে মনে করে আল্লাহ আপনাকে দেখছে আপনি যখন আল্লাহর সঙ্গে কথা বলছেন সহিহ বুখারী 768 সূরা সহিহ মুসলিম হাদিস 768 আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছে তিনি বলছেন বান্দা যখন সূরাতুল ফাতিহা নামাজে পড়ে যখন বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহ আসমান থেকে জবাব দিয়ে বলে হামিদানে আব্দি আমার বান্দা আমার প্রশংসা করছে মানে আপনি যখন সূরা ফাতিহার এক আয়াত পড়েন আল্লাহ আসমান থেকে জবাব দেয় সালাত মানে হচ্ছে দোয়া মানে আল্লাহর সঙ্গে কথোপকথন মানে নামাজে আছেন মানে আল্লাহর সঙ্গে আপনি কথা বলছেন আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছে আপনার মালিক যদি আপনাকে দেখে আপনি নিজের ইচ্ছে মতো থাকতে পারবেন কথা বলেন না
তো যখন চিন্তাটা চলে আসবে যে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহর সঙ্গে কথা বলছে, এই অন্তরে যতক্ষণ না নিয়ে আসেন ততক্ষণ চিন্তাকে দূর করার উপায় নেই। আল্লাহ তুমি কবুল করো, আমিন। জেনা করেছি, কি করলে আল্লাহ মাফ করবেন? নাম বলেছো, নাম বলবো? রাত্রিবেলাতে সলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে হবে, প্রচুর পরিমাণে আল্লাহর কাছে চোখের পানি ফেলতে হবে। নবী আদম আলাইহিসসালাম আল্লাহর কাছে একটা শুধুমাত্র ভুল করার কারণে তিনি কত বছর ধরে যে শুধু ক্রান্দন করেছেন, যদিও 926 বছর বলে এই কথাগুলো সঠিক নয়। সারা জীবন যতদিন বেঁচে থাকবেন এটা তো অনুতপ্ত হতে হবে, আল্লাহর কাছে তৌবা করেন, ইস্তেগফার পাঠ করেন, দুজনে পাঠ করেন, আর আল্লাহ করে আল্লাহ কোনোদিন করবো না বারবার এই কথা বলেন, একদিন শুধু তৌবা করে নিয়েছেন এটা যথেষ্ট নয়, সব সময় অনুতপ্ত হন, সব সময় অনুতপ্ত হন। সূরা ফুরকান আয়াত নাম্বার 69-71 আল্লাহ বলেছেন, কোনো বান্দা যদি আল্লাহর কাছে তৌবা করে আল্লাহ পেছনকার গুনাহগুলোকে সব নেকিতে বদলে দেন। শুকরিয়া। সর্বশেষ প্রশ্ন, কবরের উপরে মসজিদ বানিয়ে নামাজ পড়া যাবে কি? যাবে না, একটু আগে বলেছি কবর স্থানে মসজিদ করা হারাম, সেই স্থানে সলাত আদায় করাই হারাম। আল্লামা নাসির আলবানি এই ব্যাপারে স্বতন্ত্র বই আছে, বইটা পড়তে পারেন। শুকরিয়া, জাজাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ যে কথাগুলো বললাম প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ সুবহানাহু তাআলা তুমি আশাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদেরকে তুমি শেফাই কুল্লিয়া দান করো, সকলে পড়ি আল্লাহুমা আমিন। আমাদের মধ্যে যারা এখনো হালাল উপার্জন করেন, আল্লাহ তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদেরকে হালাল। এই দুটো জিনিস যদি বুঝতে পারেন, এই দুটো জিনিস, তাহলে আর কিচ্ছু প্রয়োজন নেই। কিন্তু মুসলমান যারা আমরা ইবাদত করি না করি না করতেই চাই না, আর যারা করি আমরা একটু বেশি বেশি করি, আছে না নাই কথা বলেন? মুসলমান সমাজে ইবাদত আমরা যারা করি না আর যারা করতে চাই তারা বেশি বেশি আমরা করার জন্য আমরা সবসময় মনে করি যে একটু ইবাদত করছি, একটু বেশি করি, এবং মানুষকে বুজুর্গি দেখানোর জন্য সবচেয়ে মানুষকে যেটা ধোঁকা দেওয়া হয় দুটো জিনিস, এক সংকম হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য দুটো অস্ত্র ব্যবহার করা হয়, এক বুজুর্গি ভাব দেখানো আর দুই অলৌকিক ক্ষমতা পাওয়ার দেখানো, বা আছেন না কথা বলেন? আমি দুটো উদাহরণ দিলে বাস্তবের সঙ্গে মিলে দেখে নেবেন। বুজুর্গি মানে কোন পীরের কাছে মুরিদ হতে হবে, এখন পীরকে আপনি কিভাবে দেখাবেন যে আমার পীর অনেক বড় পীর, তো পীরের ভক্তরা তার মুরিদরা তার নামে বই লিখে চলে গেছে যে আমার পীর একদিন রাস্তাতে যাচ্ছিল, একটা মরা লাশকে দেখতে পেলো, সঙ্গে সঙ্গে পীর গিয়ে তখন বলছে এ ওঠ, আমার নামে ওঠ, আর মরা লাশ তাজা হয়ে গেছে, মানুষ বলছে দেখেছো আমাদের পীর মরা মানুষকে তাজা করে দেয়, কত বড় পীর, বাঁচানো নাই কথা বলেন? বলছে আমাদের পীর জানো কোনোদিন মসজিদে নামাজ পড়ে নাই। কেন রে ভাই? বলছে আমাদের পীর তার নিজের বাড়িতেই একটা জায়নামাজ পেতে দিত, ওর পরে আল্লাহু আকবার তাকবীর দিত, তারপরে জায়নামাজও হাওয়া, পীর সাহেবও গায়েব হয়ে যায়। কেন? পীর নাকি মক্কা থেকে নামাজ পড়ে আসে, বা আছে না নাই কথা বলেন? আমাদের পীর এত বড় পীর, আল্লাহ নবী চলে গেছে মেরাজ করতে, যখন আল্লাহ নবী আল্লাহ সে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন, আর সেই সময়তে আল্লাহ নবী সাক্ষাৎ করতে যাচ্ছে আল্লাহর সঙ্গে, আল্লাহ নিজ আরশ থেকে নেমে আসছে যে আমার মাহবুব আমার সামনে এসেছে, আল্লাহ আরশ ছেড়ে দিয়ে নবীর কাছে যেতে যাচ্ছে, ওই সময় আল্লাহ নবী আল্লাহ সুবহানাহু তাআলা অমনি পড়ে যাচ্ছিল, আর পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানি আল্লাহর হাত থেকে খপ করে ধরে নিয়েছে, আমাদের পীর, বা আছেন না কথা বলেন? মানুষকে ধোকা দেওয়া হচ্ছে, মানুষকে প্রতারণা করা হচ্ছে, এইভাবে মুসলমান সমাজের মধ্যে ইসলামী আকিদার নামে আজকে অইসলামিক কৃষ্টি কালচার ঢুকিয়ে দিয়ে মুসলমানের অন্তরের মধ্যে বক্তাপচ্চ আকিদা প্রবেশ করিয়ে মুসলমানকে মুশরিক বানাচ্ছে। দাড়ি টুপি পরা এক শ্রেণী হুজুররা আছে না নাই কথা বলেন? আছে। ইবাদতের আর একটা অংশ আপনাকে বলবো, এবং ভয়ঙ্কর অংশটা, ইবাদত বুঝলাম আল্লাহর আদেশ গ্রহণ করা এবং বর্জন করা। এবার এই কথাটা মনে রাখেন, গুরুত্ব দিয়ে মনে রাখেন, বিশেষ করে আমার চাচার বয়সে যারা আছেন। আজকে কি বার? বুধবার। কাল বাদ দিয়ে জুমা বারে ইমাম সাহেব দেন কোরআন মাজিদ একটা আয়াত পাঠ করবে, সূরা গাশিয়া আয়াত নাম্বার 2-3-4 আয়াত পাঠ করবে, কান খাড়া করে শুনবেন, আর বাংলা মানেটা মনে রাখেন, ধরুন হুজুর এটাই পাঠ করবে, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে যারা ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন?
আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে এত ইবাদত করেছে, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে, পরিশান্ত হয়ে গেছে। আল্লাহ তারপরে আয়াত 3 নম্বরে বলছে তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ ওই বান্দাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। কথা মনে আল্লাহর বুঝতে পারছেন না ভাই, এই কথাটা আমার নয়, এটা আল্লাহর কথা, আমার জবান থেকে বের হচ্ছে তাই। এই কথা আল্লাহ বলেছেন 1400 বছর ধরে কোরআন মাজিদ আয়াতে এইভাবে আছে। আল্লাহ বলছেন কিয়ামতের মাঠের কথা, আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে যারা ইবাদত করে করে আমল করে করে ক্লান্ত হয়ে গেছে, পরিশান্ত হয়ে গেছে। আল্লাহ বলছেন তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ সেই ব্যক্তিকে ধরো জাহান্নামে নিক্ষেপ করব। তার মানে বুঝতে পারছেন যে কিছু কিছু ইবাদত আছে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। কোথায় কথা বলেন, কিছু কিছু ইবাদত আছে মানুষ ইবাদত করবে, দেখছেন দিন রাত নামাজ পড়ছে, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ছে, নিজের বউ ছেলেকে থুয়ে দিয়ে একদম দিল্লিতে চলে গেছে, দিল্লিতে গিয়ে ও তাবলিগ করে বেড়াচ্ছে, মানুষকে নামাজের কথা বলছে, একদম ক্লান্ত পরিশান্ত হয়ে গেছে, দেশ দেশান্তর দিন প্রচারের উদ্দেশ্যে চলে যাচ্ছে। আল্লাহ বলছে আমিলাতুন নাসিবা, এক শ্রেণী ইবাদত গুজার বান্দা আছে, ইবাদত করে করে ক্লান্ত পরিশান্ত হয়ে গেছে, তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। তার মানে আপনাকে বুঝতে হবে সমাজে এমন কিছু ইবাদত গুজার বান্দাও থাকবে আর এমন কিছু ইবাদত আমলও থাকবে, যে ইবাদত আমল আল্লাহ মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত করছেন। মিশকাত কিতাবুল ইলম হাদিস নাম্বার 205, কিয়ামতের মাঠে 3 শ্রেণী মানুষকে আল্লাহ প্রথমে তুলবেন। তোমাদের একজন ব্যক্তির কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন, খুব কষ্ট লাগে হাদিস বলার সময়তে, 3 শ্রেণী মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তুলবেন। তোমাদের এক শ্রেণীর বান্দা যেটা দানবীর, কোটি কোটি টাকা আল্লাহ তাকে দিয়েছিল দুনিয়াতে, তাকে কোটি কোটি টাকা দিয়েছে, অজস্র টাকা পয়সা দিয়েছে, আল্লাহ কিয়ামতের মাঠে বলবে তোমাকে কোটি কোটি টাকা দিয়েছিলাম, কি করেছিলে? ও গর্ব করে আল্লাহ বলে, আল্লাহ তুমি যে ওনাকে টাকা দিয়েছিলে, এমন কোনো বান্দা নেই যে আমার কাছে চাইতে এসেছে আর আমি তাকে দিই নাই, দেখো আমি মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, আমার নামে আছে দুনিয়াতে, তুমি দেখে নাও। এইভাবে হাদিসে নেই জাস্ট ব্যাখ্যা করলাম, আল্লাহ তাআলা, আল্লাহ আমি মানুষকে দান করতে করতে আমিও নিঃস্ব হয়ে গেছি। আল্লাহ সুবহানাহু বলবে আনতা কাজ্জাবতা, তুমি মিথ্যা কথা বলছো, তুমি আমাকে খুশি করার উদ্দেশ্যে দান করো নাই, তুমি তো দান করেছিলে, মানুষ তোমাকে দানবীর বলবে জাস্ট এটা শোনার জন্য। অতএব যেটা চেয়েছো দুনিয়াতে পেয়ে গেছো, তোমার নামে মাদ্রাসা আছে, তোমার নামে মসজিদ আছে, তোমার নামে খানকা আছে, তোমার নামে এতিমখানা আছে, সবাই তোমাকে দানবীর বলে। ফেরেশতাকে আল্লাহ বলে, ফেরেশতা এই ব্যক্তিকে ধরে জাহান্নামে নিক্ষেপ করো, ফেরেশতাকে টেনে হিসতে টানতে টানতে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করবে। ভাই কে জাহান্নামে যাচ্ছে? জিনাখোর, ঘুষখোর, মদখোর, মাতাল, দাগাবাজ, প্রতারক না, দানবীর, দান করে করে সম্পত্তি শেষ করে দিয়েছে, তারপরেও তাকে জাহান্নামে যেতে হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে দান করলেও মানুষকে জাহান্নামে যেতে হবে। সহিহ বুখারী যাকাতুল ফিতর হাদিস নাম্বার 1469, আল্লাহ নবী বলছেন আস সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। দান কি বলেন তো ভাই? দান হচ্ছে দলিল। কিসের জন্য? যখন ম্যাট্রিক পরীক্ষা দেন, আপনাকে স্কুল থেকে একটা অ্যাডমিট কার্ড দেয় না ভাই? কেন? ওই অ্যাডমিট কার্ড দেখালেই আপনি পরীক্ষা দিতে পারবেন, অ্যাডমিট কার্ড ছাড়া কেউ পরীক্ষা দিতে পারবে? কথা বলেন না। দান হচ্ছে দলিল। কিসের জন্য? জান্নাত যার জন্য দলিল প্রয়োজন কিয়ামতের মাঠে। আর সাদকাতু বুরহান, যে দান করেছে আল্লাহ তাকে দলিল হিসেবে দিয়ে দিবে, যে জান্নাতের জন্য দলিল পেয়ে যাবেন, যে এই জান্নাতটা আপনার, এটা আপনার দলিল। আল্লাহ নবী এমন এমন কথা বলেছে দানের প্রসঙ্গে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ নবী বলছেন কোনো ব্যক্তি যখন কবরে চলে যায়, তখন কবর তাকে চাপ দিতে শুরু করে, সকলকে চাপ দেবে শুধু কয়েক শ্রেণী বাদ দিয়ে। আর যদি কেউ দান করে, দানের ক্ষমতা পাওয়ার এত কঠিন যে যখনই কবরে চাপ দিতে আসবে আর দান ঢালের মতো বাধা দিবে, তাকে চাপ দিতে দিবে না। দানের ক্ষমতা কোথায় চলছে? কবরে চলছে। দানের ক্ষমতা জান্নাতে ঢোকার জন্য প্রয়োজন হয়। দানের ক্ষমতা কিয়ামতের সংকটময় সময়, যেই সময় কোনো মানুষের উপকারে আসে না, যেই সময় মানুষ যত পাপ করবে তত পরিমাণে ঘামতে শুরু করবে, নিজের ঘামে হাবুডুবু খাবে, এমত অবস্থায় সে বুখারীর 660 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছে সাত শ্রেণী মানুষকে আল্লাহ নিজ আরশের নিচে স্থান দেবে। তার 7 নম্বর ব্যক্তির কথা বলতে গিয়ে বলছে আল্লাহ নবী, ওই ব্যক্তি যে বাম হাতে দান করেছে, ডান হাত বুঝতে পারে নাই, এই ব্যক্তির জন্য কিয়ামতের সংকটময় সময় আল্লাহর আরশ নিচে স্থান পাবে। তার মানে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম ভাইজান, একটু আগে মিশকাতের 205 নম্বর হাদিস বলেছি, দান করে একজন ব্যক্তি জাহান্নামে যাচ্ছে।
আবার এখন আপনাকে চারটি হাদিস বললাম যে দান করলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়, দান করলে জান্নাতে ঢোকা যায়, দান যদি করেন আল্লাহর আরশের নিচে স্থান পাওয়া যায়, মানে দানের ক্ষমতা সর্বদা সব জায়গায় দান কাজে লাগে। দান যদি করেন, কোনো বিপদ চলে এসেছে, আপনার সন্তান অসুস্থ, নিজে অসুস্থ, স্ত্রী অসুস্থ, মা বাবা অসুস্থ, বেশি বেশি দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাফি, তিনি সুস্থতা দানকারী, তিনি সুস্থতা আপনাকে দিয়ে দিবে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, যেই দিন এই বাংলাদেশে ঢুকছি হঠাৎ করে ফোন আসছে, এই ভাই আমার পাশে বসে আছে, কেবল বাংলাদেশে পার করেছি আধা ঘন্টা হয় নাই, 10 তারিখে এই মাসের আধা ঘন্টা পার হয় নাই, 12:30টার দিকে কল আসছে, আমার ভাগনা হয়েছিল তার দুই দিন আগে আইসিইউতে ভর্তি ছিল, আমাদের লোকাল যে হসপিটাল আছে সেখান থেকে তাকে একদম পাঠিয়ে দিচ্ছে, তাকে আর বাঁচানো সম্ভব নয়, ডাক্তার ছেড়ে দিয়েছে, ডাক্তার ছেড়ে দিয়েছে, তিন দিন আইসিইউতে ছিল, তিন দিন, তারপর আমাদের শহর অঞ্চলে পাঠিয়ে দিল, ওইখানে ডাক্তারের কাছে দিয়ে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে আইসিইউতে ভর্তি করা হয়েছে, 24 ঘন্টা পার হয়েছে, রিপোর্ট আসছে যে ছেলের এ হয়েছে ওই হয়েছে, একে বাঁচানো সম্ভব নয়, ওয়াল্লাহি বলছে তোমার ভাগনা অ্যাবনরমাল হবে, মানে প্রতিবন্ধী হয়ে যাবে, ইনফেকশন আছে, এটা আছে, ওটা আছে, অনেক রকমের সমস্যা। আমার ভাই পাশে বসে আছে, আপনাদের বাংলাদেশি ভাই, নাটোরের বাড়ি, কোনো মিথ্যা কথা বলছি না, বাড়ি থেকে সঙ্গে সঙ্গে ফোন করে বলেছি যে 7 দিনকার দিন হবে, অমনি আকিকা দিন, ছেলে বাঁচুক আর মরুক দেখার দরকার না, আকিকা আগে দেন, আগে আকিকা দেন, দুটো আকিকা দেন, আর যতগুলো টাকা মানুষ পাবে, বাড়ি বিক্রি করে হলে টাকা পরিশোধ করে দেন ঋণের, যদি কোনো নিয়াত করে থাকেন মসজিদ মাদ্রাসা কোনো কাছে টাকা দেব, এখনই টাকা দেন, ডাক্তার বলছে আর ঠিকানা সম্ভব নয়, মৃত্যুবরণ করবে, আর বেঁচেও যদি যায় তাহলে অ্যাবনরমাল হবে, প্রতিবন্ধী হয়ে যাবে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি। তারপরের দিনেই জুম্মাবার ছিল, সঙ্গে সঙ্গে মসজিদে কিছু টাকা পেত, মানে নিয়াত করা হয়েছিল, মসজিদের টাকাটা দেওয়া হয়েছে, সেই দিনই শুক্রবার জুম্মার দিন 8 দিন পূর্ণ হয়ে গেল, ওই দিনেই সঙ্গে সঙ্গে আকিকা দুটো দেওয়া হয়ে গেল, ছেলে মানুষ ছিল, এই জন্য যত দান পারে সাদকা পারে, আমার বাড়ির পরিবার 5 পয়সা করে উপকার করতে পারবে, কথা বলেন, আপনার আবেগ দিয়ে 5 পয়সা উপকার করার ক্ষমতা আছে, কোনো ক্ষমতা নাই। মুসলমান যখন ওই কথা শুনবেন যে আপনার ছেলে 10 তলা বিল্ডিং থেকে পড়ে গেছে, ইন্নালিল্লাহ পড়েন, সঙ্গে সঙ্গে অজু করেন, 2 রাকাত নফল নামাজ পড়েন, আল্লাহকে বলেন আল্লাহ আমার সন্তান হালাল উপার্জন করতে পাঠিয়েছেন, না আল্লাহ তার একটা দুর্ঘটনা ঘটেছে, আল্লাহ তুমি আমার সন্তানকে সুস্থতা দান করো, তুমি শেফাই কুল্লা দান করো, আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে দেন, দেখেন কত দ্রুত গতিতে কাজ হয়, শুনবেন 10 তলা থেকে পড়েছে, আল্লাহ সন্তান যে চান তার বিন্দু পরিমাণে ক্ষতি না করতে পারে, পারে কি পারে না কথা বলেন। আমরা করি কি, আবেগ দেখে চলে যাচ্ছি হসপিটালে, কত টাকা লাগে, অমুক হসপিটালে তোলো, ওই হসপিটালে তোলো, আপনি তোলেন আপনাকে নিষেধ করছি না, তবে মাত্র 5 মিনিট আল্লাহকে দেন, আল্লাহকে বলেন আল্লাহ আমার সন্তান আজকে এই অবস্থায় হয়েছে, আল্লাহ আমি তোমার কাছে কাঁদছি, 2 ফোঁটা চোখের পানি ফেলেন, ওইদিকে 20 লক্ষ টাকা যদি খরচ করতে হতো আপনার সন্তানের জন্য, আল্লাহ 20,000 টাকার মাধ্যমে সমাধান করে দিতে পারে কি পারে না কথা বলেন। আমি মানলাম 20-10 তলার 7 দিকে পড়ে গেছে, আপনার ছেলে বাঁচার কথা নাই, বেঁচে গেছে, কিন্তু হতে পারতো যে আপনার ছেলে 2 পা ভেঙে যেত, অথবা সে এমনভাবে বেঁচে আছে যে বাঁচার চাইতে মরে যাওয়া বেশি ভালো ছিল, এমন পরিস্থিতি, কিন্তু আপনার দুবার কারণে আল্লাহ কিছুই করলেন না, দেখছে জাস্ট তার একটা পায়ের কিছু অংশ কেটে বাদ দিতে হচ্ছে, কিন্তু জীবনে বেঁচে আছে, হতে পারে কি পারে না কথা বলেন। আমি একদম অলৌকিকভাবে বলতে চাচ্ছি না যে তার কিছুই হলো না, আল্লাহ চাইলে পারে, তারপরেও দেখাচ্ছে যে না কিছু একটা হয়েছে, কিন্তু আপনাকে বিশ্বাস করতে না, এর চেয়ে বেশি কিছু হতে পারতো, তাই আপনাকে 2 জিনিস বোঝানোর চেষ্টা করলাম যে সাদকা দান এটার অনেক বড় ক্ষমতা, অনেক বড় পাওয়ার, যার যত রকমের সমস্যা আছে আল্লাহর হস্তে দান করবেন, ইনশাল্লাহ আল্লাহকে দোয়া করেন, আল্লাহ সমাধান দেবেন, দেবেন নিশ্চিত দেবেন। সেই বুখারী আল্লাহর নবী তিনি বলছেন, কোনো ব্যক্তি যদি এই দুনিয়াতে আল্লাহর জন্য একটা আল্লাহর ঘর নির্মাণ করে, আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করবে। কেউ যে দুনিয়াতে একটা আল্লাহর নামে মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্না, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর তৈরি করবে। দুনিয়াতে যদি আপনি ঘর তৈরি করেন, কার আল্লাহর ঘর, মসজিদ, মসজিদ কারো পৈতৃক সম্পত্তি নয়, ওটা আল্লাহর ঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর, আপনি আল্লাহর ঘর নির্মাণ করবেন, আল্লাহ জান্নাতে আপনার জন্য ঘর নির্মাণ করবে, এটা কোনো ছেলে খেলামি কথা নয়। সুনান ইবনু মাজাতে আসছে একজন সাহাবী বলছে, আল্লাহর নবী যদি আমি
ইমাম হাজার আসকারি ফাতুল বারী মুদনি এসেছে ব্যাখ্যা করতে গিয়ে যে একজন ব্যক্তি সম্পূর্ণ মসজিদ তৈরি করতে পারে নাই সম্পূর্ণ মসজিদ পারে নাই আল্লাহ নবী বলছে পায়রার খোপের মতো যদি একটা তুমি অংশীদার হতে পারো তারপরেও আল্লাহ তোমার জন্য জান্নাতে বৃহত্তর একটা ঘর উপহার দেবে আপনার জন্য গোটা মসজিদ তৈরি করতে হবে সামর্থ্য নাই যদি পায়রার খোপের সমান জায়গার দাম দিতে পারেন পাঁচখান যদি ইটের দাম দিতে পারেন এক বস্তা যদি সিমেন্টের দাম দিতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যদি ইখলাস নিয়াত যদি বিশুদ্ধ থাকে আর আল্লাহকে ভয় করে জান্নাতে ঘর যদি চান আল্লাহর নবী এই কথা বলে দিয়েছেন কিন্তু মুসলমানকে যখনই নিজের ঘরের কথা বলা হয় নিজের ঘরকে কিভাবে তৈরি করবে এর জন্য সবসময় ব্যতি ব্যস্ত কিন্তু আল্লাহর ঘর এখানে আমরা অনেক সময়তে টাকা চাইতে গেলে যদি বলা হয় যে ভাই আপনার নামে 5000 টাকা ধরা হয়েছে মসজিদে 20 লাখ টাকার কাজ আছে 5000 টাকা আপনার কাছে মনে হচ্ছে পাহাড়ের সমান ওজন ভাই আছেন না কথা বলেন আছে ভাই আমি টাকা চাইতে আসি নাই আর আমার অভ্যাসও নাই টাকা চাও আমি জিন্দেগিতে টাকা চাই না আর আমি টাকা তুলতে পারিও না এটা আমার কাজও নয় জাস্ট আপনাকে এই কথা বলে গেলাম আপনার সভাপতি সাহেব আজকের আয়োজক কর্তৃপক্ষ বলছে মেয়েদের জন্য দুই তলাতে মসজিদ করা হচ্ছে তাদেরকে সালাত আদায় করার সুযোগ করে দেন আপনার মেয়ে সালাত আদায় করবে আপনার স্ত্রী সালাত আদায় করবে আপনার প্রতিবেশীরা সালাত আদায় করবে আমার স্ত্রী ছেলে মেয়ে সালাত আদায় করতে আসবে কথা বলেন আপনারে পড়বে না আপনাদেরই সম্পত্তি একবার করে দিবেন কিয়ামত পর্যন্ত মসজিদ যতদিন থাকবে আপনার বাপ মা যদি কবরে থাকে বাপ মার মাগফিরাতের জন্য আপনি যে দান করেন আপনার পিতামাতা কবর থেকে আযাব মাফ পাবে কি পাবে না কথা বলেন আমরা বাপ মা মারা গেলে করি কি খানা দিই 10 লাখ 1 লাখ 2 লাখ টাকা খরচ করে মানুষ এতই বোকা মানুষ এতই বোকা খানা দিচ্ছে খানা দিয়ে 5 পয়সা লাভ আছে মানুষ খানা খাবে পেট ভরেছে যাওয়ার সময় গীবত করতে করতে যাবে ডালের ঝাল হয়নি মাংসটা যেন কেমন একটা মনে হলো মানুষ এই করতে করতে যাবে দুদিন পর সব শেষ কিন্তু আপনি যদি আল্লাহর ঘরে মসজিদে যেন টাকা ব্যয় করে দেন বাপ মার জন্য কবরের মধ্যে বসে বসে ব্যবহৃত নেকি পাবে কি পাবে না অবশ্যই পাবে আয়োজক কর্তৃপক্ষ কারা আছে ছেলেরা আছে না ভাই চাদর পাঠিয়ে দেন চাদর পাঠিয়ে দেন বসে আছেন কেন চাদর আমি বলে দিয়েছি যা বলার ভাই চাদর 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 চলে যান চাদর চলে যান 8-10 জন চলে যান পরিবেশ নষ্ট করবেন না ভাই আমার টাকা তোলা আমার অভ্যাস নাই জাস্ট তারা যাচ্ছে আপনার কাছে যদি হালাল টাকা থাকে হালাল যাদের কাছে হালাল টাকা আছে তারা দিবেন 1 টাকা থাকলে দেন 1 টাকা থাকলে দেন আর হালাল না থাকলে দেওয়ার দরকার নেই ইনশাল্লাহ আল্লাহ সদায় হালাল টাকাকে 1 টাকাকে 1000 টাকা পরিবর্তন করে দিতে পারে কি পারে না কথা বলেন পারে তো আপনারা কেউ খালি হাতে দেবেন না সবাই একদম 2 মিনিটের মধ্যে বেশি সময় না কারণ আলোচনা আমাদের আমরা আলোচনা কিছু অংশ এখনো বাকি আছে আপনাদেরকে এই উদ্দেশ্যে বলছি যে ভাইজান আপনারা দ্রুত এই কাজটাকে আগে কমপ্লিট করেন তারপরে প্রশ্নোত্তর পর্ব আছে আপনারা যারা হালাল টাকা আছে হালাল টাকা দেন বারবার বলছি ভাই 2-4 জন হবে এগোতে তো আধা ঘন্টা লাগবে কই তোমার ছেলেরা কই আরে 10-12 জন পাঠিয়ে দেন এত বড় মসজিদকে 3 জনে পারবে 3-4 জনে দ্রুত 10-12 জন চলে যান ভাই পেছন থেকে 2-3 জন এমনি ওঠেন তো ভাই দায়িত্ব নিয়ে ওঠেন পেছন থেকে 2-3 জন টুপিতে করে ভাই তোলেন তো যে যা দেয় যা দেয় ভাই আমি জোর কাউকে করছি না কারণ জান্নাতে আপনি যেতে চান আপনার আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে আপনাকে জোর করে আপনার কাছে টাকা তোলার জন্য আমি এটা বাধ্য করি না আর আমি মনেও করি না এটা যে আপনাকে জোর করে জান্নাতে ঢোকাতে হবে আমাদের কাজ ফাজাক্কির ইন্নামান তামুজাক্কির লাস্তালাম বি মুসাইতির আল্লাহ বলেছেন তোমাদের কাজ শুধু সত্য কথাগুলো মানুষের কাছে পৌঁছে দাও দারোগা রূপে তোমাদেরকে পাঠায় নাই আপনার কাছে জোর করে আমরা চাইতে আসি নাই যার যতটুকু সামর্থ্য সে শতটুক দিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বোঝার তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহুমা আমিন ভাই আগামী কাল বাদ দিয়ে জুমাবার আসতে আসছে না কথা বলেন জুমাবার আসছে না ভাই জুমার দিন মুসলমানদের জন্য একটা ঈদের দিন কিসের দিন কথা বলেন জুমা এটা মুসলমানদের জন্য ছোট ঈদ কি ঈদ কথা বলেন ছোট ঈদ এই জুমার দিনকে মুসলমানদের জন্য আল্লাহ ইবাদতের দিন হিসেবে তৈরি করেছে জুমা প্রসঙ্গে জাস্ট একটা হাদিস বলবো সহিহ বুখারি কিতাবুল জুমা হাদিস নাম্বার 929 কত কথা বলেন হাদিস নাম্বার 929 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি তিনি বলছেন যে জুমার দিন ফেরেশতা মণ্ডলী রক্ষা করে জুমার দিন কোন মুসল্লি
সর্বপ্রথম মসজিদে উপস্থিত হচ্ছে যে মুসল্লি জুমার দিন প্রথম উপস্থিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা তার জন্য একটা লাল উট কুরবানি করলে যত নেকি হয় আল্লাহ তার আমলনামায় তত নেকি লিখে দেন ভাই কথা বুঝতে পারছি না ভাই তাড়াতাড়ি টাকা তুললে সুতরাং চলে যাবে মেয়েদের ছেলেদের আলাদা না ভাইজান আচ্ছা মুসলমানদের সমস্যা এটা যখন টাকার কথা বলেছে দেখেন মানুষ কিন্তু উঠতে শুরু করেছে মানুষ শুনছিল এই জন্য আমি এটা পছন্দও করি না বরঞ্চ আপনাদের উচিত যদি টাকা কালেকশন করা প্রয়োজন হয় তাদের স্বতন্ত্র যেসব আলোচক আছে টাকা তোলা স্পেশালিস্ট কারণ আপনি যদি কানের ডাক্তারকে দিয়ে চোখের অপারেশন করান বিপদ আছে আচ্ছা না না কথা বলেন ও তো কান তো ভালো হবে না লাস্টে কানা করে দিয়ে চলে আসবে তো ভাই এই কাজ আমার না আর আমি কখনো করিও না তো আপনাদেরকে জাস্ট একটা হাদিস বলে আলোচনা শেষ করব একটা হাদিস দিয়ে যে জুমার দিনে আল্লাহর নবী তিনি বলছেন যে মসজিদের প্রত্যেক গেটে গেটে ফেরেশতা মণ্ডলীকে আল্লাহ নিযুক্ত করে দেন শুধুমাত্র এটা দেখার জন্য যে কোন সাহাবী কোন ব্যক্তি কে প্রথম জুমার মসজিদে আসছে যে প্রথম জুমার মসজিদে পা দিতে পারবে জুমার নামাজের জন্য আল্লাহর নবী বলছেন একটা লাল উট কুরবানি করলে যত নেকি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় তত নেকি লিখে দেন ভাই আমরা মনে মানে আমাদের এই হাদিসটা যেন মনে হচ্ছে না যে আমার জন্য কত বড় অফার বা একটা লাল উটের দাম কত আপনাদের বাংলাদেশে জি কত দাম প্রায় 70-80 এক লক্ষ টাকা দাম তার মানে প্রত্যেক জুমার দিনে 1 লক্ষ টাকা উপার্জন করার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অফার দিচ্ছে মাসে 4টে কমপক্ষে জুমা পান যদি আপনি জুমার দিনে প্রথম মুসল্লি হতে পারেন তো কমপক্ষে 4 লক্ষ টাকা উপার্জন করার মতো আল্লাহ আপনাকে পরিস্থিতি তৈরি করে দিচ্ছে কিন্তু মুসলমান আমরা মসজিদে গিয়ে সত্যি লালুট দেখতে পাই না এই জন্য আমাদের মসজিদে যেতেও চাই না তাড়াতাড়ি বরং সর্বশেষ মুসল্লি আপনি হন বা আছে না নাই কথা বলেন আল্লাহ নবী বলছেন যে প্রথম মুসল্লি হবে তার জন্য উট কুরবানি করলো যত নেকি তত নেকি মানে 1 লক্ষ টাকার ব্যাপার আজকে যদি আমাদের ইমাম সাহেব মসজিদ এই আলোচনা সভা থেকে ঘোষণা দিয়ে বলে দেয় শুনুন আগামী জুম্মার দিন যারা আমাদের মসজিদে প্রথম আসবেন প্রথম ব্যক্তির জন্য একটা মুরগির উপহার দেওয়া হবে এই ঘোষণা যদি আজকে করে দেয় সামনে জুম্মার দিনে দেখবেন মসজিদে একদম ভোরবেলা থেকে মানুষ লোড হয়ে আছে থাকবে কি থাকবে না কথা বলেন আজকে যদি ঘোষণা করা হয় যে জুমার দিন যে মুসল্লি প্রথম জুমাতে পা দেবে তার জন্য একটা মুরগি উপহার দেওয়া হবে ফ্রিতে সামনে জুমাতে দেখবেন মানুষের একদম ভোরবেলা থেকে এসে বসে আছে কারণ সে একটা মুরগি পাবে কিন্তু আল্লাহ নবীর হাদিস কেউ যদি প্রথম যায় একটা লাল উট পাবে আমরা মুসলমান ওই লাল উট দেখতে পাই না এই জন্য আমরা মুরগি দেখতে পাই এই জন্য আমরা যাব মসজিদে আর যেহেতু উট দেখা যায় না এই জন্য জানতে যেতেও চাই না অথচ কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে এই উট দেখিয়ে দেবে ভাই দেখাবে কি দেখাবে না কথা বলেন আগামী জুম্মাতে যদি আপনি প্রথম মুসল্লি হন আপনার আমল নামে একটা উট লেখা হবে যদি দ্বিতীয় মুসল্লি হন আপনার জন্য গরু লেখা হবে তৃতীয় মুসল্লি যদি হন আপনার জন্য ছাগল লেখা হবে এইভাবে ফেরেশতা মণ্ডল লিখতে শুরু করে শেষ করবে কখন যখন খতিব সাহেব একদম মিম্বারের উপরে দাঁড়াবে খুতবা শুরু করবে ফেরেশতা মণ্ডলের খাতাটাকে বন্ধ করে দিয়ে সঙ্গে সে মুসল্লিদের মধ্যে বসে পড়বে মানে এই হাদিস প্রমাণ করে যে জুম্মার দিন আপনাদের সঙ্গে ফেরেশতারা সে মসজিদে অবস্থান করবে আপনাদের সঙ্গে খুতবা শ্রবণ করবে সালাতে অংশ নেবে মুসলমান আমরা বুঝতে পারি না ভাইজান কিয়ামতের মাঠে এই উট আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ যদি নিয়াত এবং ইখলাস বিশুদ্ধ হয় এই উট আপনি পাবেন পাবেন ইনশাআল্লাহ ভাই বলুন তো আগামী জুম্মার দিনে আমরা কারা কারা লাল উট নিতে চাই কারা কারা হাত হাত তোলেন কে কে নেবেন লাল উট 1 লক্ষ টাকা দাম আপনার মনে মুখে হাসি আসতে পারে যে মসজিদে উট না জি না উট পাবেনই নিশ্চিত ইহকালে না পেলে আপনাকে পরকালে আল্লাহ দেবেন এটা আল্লাহ নবীর ওয়াদা আল্লাহ নবী যতগুলো কথা বলেছেন আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী কোনো সায়েন্টিস্ট কেউ ভুল প্রমাণ করতে পারে নাই এই হাদিসও সেই বুখারি হাদিস বিন্দু পরিমাণ সন্দেহ নেই লাল উট পাবেন পাবেন ইনশাআল্লাহ আগামী জুম্মার দিনে প্রথম মুসল্লি হব কথা বলেন
এক নাম্বার না হতে পারলে দুই নাম্বার হতেই হবে, লাল উটনিতেই হবে, 1,00,000 টাকার দাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি কবুল করো সকল পরি, আল্লাহুম্মা আমিন। যে কথা বললাম প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করো, তারপর আপনাদের সকলকে আমলের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করো সকল পরি, আল্লাহুম্মা আমিন। ভাই প্রশ্ন উত্তর হবে, আপনারা থাকবেন না চলে যাবেন? কিছু প্রশ্ন উত্তর আছে, যদি আপনারা না চান আমরা জোর করি না, এখনই ওয়ামা আলাই না পড়ে আমরা বিদায় নিয়ে নেব। আর যদি বলেন না না প্রশ্ন উত্তর হবে, তো এখনো কিছুটা সময় আছে, প্রশ্ন উত্তর দিয়ে ইনশাআল্লাহ শেষ হবে। জি প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর পড়েন। বিশেষ একটা ঘোষণা, অনেকে ফোন করেছিলেন যে আমার লেখা নতুন 4টে বই বের হয়েছে কোথায় পাবেন। আসলে বইগুলো আজকে সঙ্গে নিয়ে এসেছে, আমাদের প্রকাশনের লোক এসেছে, স্টেজের ডান দিকে আছে। জি কোন দিকে? হ্যাঁ ওই বাইরে আছে। ও আচ্ছা, ডানে আছে, একদম স্টেজের কোনাতে আছে। টোটালে 8-10টা বই আছে, তো মূলত 4খানা বই নতুন বের হয়েছে। তার মধ্যে একটা বই মহিলাদের মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে কি পারবে না, বা এটা নিয়ে ঝামেলা আছে না নাই কথা বলেন। মেয়েরা মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারবে কি পারবে না, বিভ্রান্তি নিরাশন এই সময় একটা বই রচনা করা হয়েছে। যারা বলে পারবে না তাদের দলিলের জবাবও দেওয়া আছে, আর আমরা কেন জায়েজ বলি তার পক্ষে 30-এর অধিক দলিল পেশ করা হয়েছে, প্রত্যেকটা রেফারেন্স ভিত্তিক। দুই, ফিতরা টাকা দিয়ে হবে না খাদ্য দ্রব্য দিয়ে হবে? ভাই এটা নিয়ে মারামারি আছে না রোজার মাসে? এটার ওপরে স্বতন্ত্রটা বই রচনা করা হয়েছে। আর একটা বই লেখা আছে, হাত কোথায় বাঁধবেন, বুকের পুরে না নাভির নিচে? এটা নিয়ে আমাদের হানাফি ভাইদের মধ্যে আর আল হাদিস ভাইদের মধ্যে অনেক সমস্যা দেখা দেয়। আর একটা আছে রফুল এদিন কি মানসুক, আর একটা বই আছে আহলে হাদিস হানাফি মাজার ইখতিলাফ নিরাশান, 35টা মাসালার সমস্যার সমাধান করা হয়েছে আহলে হাদিসদের সঙ্গে হানাফিদের যে মতবিরোধগুলো হয়। আর একটা বই আছে নেক আমল এবং ফজিলত, আর একটা বই আছে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং গর্জনীয়। এই শিরোনামে সব বইগুলো ওই ডান দিকে পাবেন, সাথে দুটো সেটে বিক্রি করছে প্রকাশনীর লোক, ওখান থেকে নিতে পারবেন। জি শুক্রিয়া, প্রশ্ন পড়েন। আসসালামু আলাইকুম। প্রশ্ন, আবু তোহা আদনান সৌদি আরবে গিয়ে জান্নাতে শুকরান পেয়েছেন, তাহলে তিনি কি জান্নাতি, এ সম্পর্কে জানতে চাই। ভাইজান প্রশ্ন করেছেন, আবু তোহা আদনান বাংলাদেশের একজন আলোচক, তিনি মদিনাতে গিয়ে জান্নাতে সুঘ্রাণ পেয়েছেন, যেখানে আমিরে হামজা রাদিয়াল্লাহু আনহার কবর আছে। ওই কবরস্থান থেকে তিনি বলেছেন, যখন যে বাতাস আসছিল এটা জান্নাতের সুঘ্রাণ, এবং নিঃসন্দেহে এটা জান্নাতের সুঘ্রাণ। এটা তো কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে আসলে কি আমাদের জানা মতে এই দুনিয়াতে থেকে কোনো মানুষ জান্নাতের সুঘ্রাণ পাবে এই মর্মে না কোরআনে কোনো দলিল আছে না হাদিসে কোনো দলিল আছে, কথা কি বুঝতে পারছেন? দুনিয়া থেকে কোনো মানুষ জান্নাতের সুঘ্রাণকে উপলব্ধি করতে পারবে দেখতে পারবে না কোরআনে কোনো দলিল আছে না হাদিস।